আপনি যদি কোনো আচার্যের পথে চলতে শুরু করে থাকেন, তাহলে আমরা বুঝব আপনার মনুষ্যত্ব লাভের আর দেরি নেই। কেবল মনুষ্যত্ব করলেই মনুষ্যত্ব লাভ হয় না, দেবত্বের দিকে লক্ষ্য থাকলেই মনুষ্যত্ব লাভ ত্বরান্বিত হয়। যেমন স্কুলের পড়া শেষ করেছ, তাকেই ধরে কেউ হেডমাস্টার করে কি? সে যদি বলে আমি তো স্কুলের পড়া শেষ করেছি, আমরা বলবো শেষ করলেও শেষ হয়নি, আপনি আরও 4 বছর বিশ্ববিদ্যালয়ে পড়ে আসুন, তারপর আপনাকে হেডমাস্টার করা যেতে পারে। স্কুলের পড়াটা ঠিক পড়া হয় যখন স্কুল ছেড়ে আরও কিছুকাল কলেজে পড়া যায়, ইউনিভার্সিটিতে পড়া যায়। ঠিক তেমনি মনুষ্যত্বটা অর্জন করলেই মনুষ্যত্বটা পাকা হয় না, দেবত্বের মধ্যে যখন চলে যাবেন তখনই মনুষ্যত্বটি ক্রমশ উজ্জ্বল হতে থাকবে। তখন আর ভাবনা করতে হবে না, মনুষ্যত্ব আয়ত্তে হয়ে যাবে। যখন অল্প অল্প গ্রামার শিখি তখন ভাবতে হবে গ্রামার ভুল হলো কি না, কিন্তু একবার আয়ত্ত হয়ে গেলে, সেরূপ মনুষ্যত্বটা যখন আয়ত্ত হয়ে যায়, মনুষ্যত্বটা যখন স্বভাবে পরিণত হয়ে যায়, মনুষ্যত্বকে আপনার জীবনে আয়ত্ত করে নিতে হবে। কারণ আপনার পুত্রকন্যাকেও এটা শেখাতে হবে, যার ভিতর মিথ্যা সে কখনো সত্যবাদিতা শেখাতে পারে না, বললেও কেউ শিক্ষা গ্রহণ করে না, উপদেশেও বিশেষ ফল হয় না, কারণ তাতে তখন কোনো শক্তি থাকে না। এজন্যই দেবত্বের পথে যিনি অগ্রসর হয়েছেন তিনিই পারেন মনুষ্যত্বকে শিক্ষা দিতে। নিজের সন্তান সন্ততিকে শেখাতে হবে, ছাত্রছাত্রীকে শেখাতে হবে, সমাজের সবাইকে শেখাতে হবে যে মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষ হতে হলে মনুষ্যত্ব অর্জন করতে হবে। নমস্কার।